Assalamualaikum, স্বাগত সবাইকে। আজ আমি আপনাদের খুবই মজাদার ও স্বাস্থ্যকর একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। অবশ্যই আমারও খুবই পছন্দের একটা ডেজার্ট। বিভিন্ন কালারফুল ফ্রুট দিয়ে তৈরি করা হয় বলে এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তো আরও বেশি মজাদার। ছোট বড় সবাই এই ডেজার্ট পছন্দ করবে। আমরা ইফতার, সেহরি, ঈদের দিনে অথবা যে কোনো অনুষ্ঠানে এই ডেজার্ট তৈরি করতে পারি। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে নিত্য নতুন সব রেসিপি সহজে পেয়ে যান। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি হাফ লিটার লিকুইড মিল্ক নিয়েছি। দুধগুলো কুসুম গরম অবস্থায় এর মধ্যে হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন এর মধ্যে হাফ কাপ চিনি বা স্বাদ মতো চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। যে কোনো মিষ্টি ডেজার্ট বানানোর সময় আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করে থাকি। এতে হয় কি, যে কোনো ডেজার্ট খেতে খুবই ভালো লাগে। এখন এর মধ্যে হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দেব। আপনারা থাকলে দেবেন, না থাকলে দেবেন না। কনডেন্স মিল্ক দিলে কী হয়, স্বাদটা আরও বেড়ে যায়। এখন ভালো করে নেড়ে চেড়ে দেব। এর মধ্যে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার হাফ কাপ ঠান্ডা পানিতে মিক্স করে নিছি। এখন গরম দুধ থেকে কিছু দুধ কাস্টার্ডের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এক হাতে কাস্টারের মিশ্রণ ঢালতে হবে, অন্য হাতে দুধের মিশ্রণ নাড়তে হবে, তা না হলে দলা বেঁধে যাবে। এভাবে একটু একটু করে আমি কাস্টারের সব মিশ্রণ দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পর কাস্টার্ডগুলো আরও বেশি ঘন হয়ে যাবে। এই জন্য হালকা পাতলা থাকতে নামিয়ে নিতে হবে। এখন এর মধ্যে 7-8 ডাল উপখরা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। থাকলে দেবেন, না থাকলে স্কিপ করতে পারেন। কাস্টার্ডগুলো হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখানে আমি পরিমাণ মতো কলা, পেঁপে, আঙ্গুর, আপেল, আনার, কমলা নিয়ে ছোটো ছোটো কেপ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের রুচি অনুযায়ী কেটে নিতে পারেন। এই ফ্রুট দেবেন তেমন কোনো দরবাঁধা নিয়ম নেই, তবে যে সিজনে যে ফ্রুট পাওয়া যাবে তা দিয়ে মিক্স ফ্রুট কাস্টার্ড বানাতে পারেন। তবে তরমুজ, আনারস এই ধরনের রসালো ফ্রুট দেওয়া যাবে না, কারণ এগুলো দেওয়ার পর কাস্টার্ডে পানি বেরিয়ে আসে। এখন সব ফ্রুট একসাথে ভালো করে মিক্স করে নেব। পরিবেশনের আগে কাস্টার্ডগুলো ফ্রিজ থেকে বের করে ফ্রুটগুলোর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নেব। ক্যামেরা অফ হয়ে গেছিল জানি না, তাই আগে থেকে মিক্স করাটা দেখাতে পারি নাই, ক্ষমা করবেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট মাঝে মাঝে আপনারা বাসায় করে দেখবেন, মনে প্রশান্তি এনে দেবে। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করতে ভুলে যাবেন না। দোয়া করি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।